देश जुड़े ये महामारीकाले राज्य प्रत्येक दिन कोनो ना कोनो सरकारी बेसरकारी दफ्तर विभिन्न राजनैतिक दल सामाजिक संस्थागुली सामाजिक कर्मसूची चालिए जाच्छे खाद्य सामग्री वितरण स्वास्थ्य सुरक्षार जन्य विभिन्न जायगा सैनिटाइज करा सह अनेक किछु करछे বিশ্ব করোনা পরিস্থিতিতে কঠিন লড়াইয়ে পিপলস রিলিফ ভলান্টিয়াররা প্রতিদিন মানুষের সাহায্যে ও সেবায় হাত বাড়িয়ে দিচ্ছেন একদিকে যেমন ছুটছেন চাল ডাল তেল নুন নিয়ে অন্যদিকে চলছে বাজার বাড়ি প্রতিষ্ঠান ইত্যাদি স্যানিটাইজারের কাজও মঙ্গলবার দুপুরে ফটিকায় বিধানসভার কাটাটিলা বাজার কলেজ চৌমুহনি ও চ্যাপেল চৌমুহনিতে করা হয়েছে স্যানিটাইজ আর এসব কাজগুলো নিখুঁতভাবে পরিচালনা করেছেন নেতৃত্ব বাসুদেব ভট্টাচার্য চয়ন শুক্লবুদ্ধ বিপ্লব দেব শঙ্কর দাসের মতো ভলান্টিয়াররা এই দিন এই কর্মসূচি চলাকালীন নেতৃত্ব বিপ্লব দেব বলেন এখানেই তাদের কাজ শেষ নয় অতিমারিতে আগামী দিনেও এই ধরনের কাজ জারি থাকবে বলে তিনি জানিয়েছেন সারা দেশে এবং রাজ্যে করোনা ভাইরাসের অতিমারির যে দ্বিতীয় ঢেউ সেটা আছড়ে পড়েছে আমরা দেখেছি শাসকদলীয় সংগঠন যারা দুর্গমোর্চা যারা মানুষের পাশে থাকার বার্তা দেন কিন্তু বাস্তবের মাটিতে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই অবস্থায় আমরা বামপন্থী ছাত্র যুব সংগঠন সারা রাজ্যেই পিপলস রিলিফ ভলান্টিয়ার্স নামে একটি সংগঠন তৈরি করি যার কাজ হচ্ছে দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো করোনা আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো বিভিন্ন এলাকা স্যানিটাইজ করা এইসব কাজ আমরা ফটিকরাই অঞ্চলের পক্ষ থেকে ইদানিং আমরা রাজকান্দি বাজারে ইতিমধ্যে আমরা স্যানিটাইজেশনের কাজ আমরা সম্পন্ন করেছি এবং এখানে যারা কোভিড আক্রান্ত পরিবার ছিলেন তাদেরকে আমরা ত্রাণ দিয়ে সাহায্য করেছি আজকের তারিখে আমরা ইতিমধ্যে কাটাটিলা বাজারে আমরা এই স্যানিটাইজেশনের কাজ সম্পন্ন করে এখানে ফটিকরায় চেপড়ি চৌমুহনিতে আমরা এখানে স্যানিটাইজেশনের কাজ আমরা সম্পন্ন করেছি আগামী দিনে অঞ্চল এলাকায় আরও এইভাবে এই ধরনের কর্মসূচি জারি থাকবে ভিডিও রিপোর্ট ভয়েস 18